ট্রেনের হবে এবং সেটা ধর্ণা করতে গিয়ে আরম্ভ করে আগরতলা পর্যন্ত সেটা করে দেবে। আমরা এর মধ্যে ছয় হাজার যে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি তার প্রক্রিয়া চলছে, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, সেখানে আমরা সবচেয়ে বেশি আমরা চেষ্টা করছি করার জন্য। আমরা ত্রিপুরাতে যে ইন্টারনেটের ব্যবস্থা আছে সেটা সারা ভারতবর্ষ নিচ্ছে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের ভাই বোনেরা এবং আমাদের সরকার এবং আমরা সবাই সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষ আমাদের হাতে ফুটে এসছে। আমরা উন্নয়নের যে বিচারী যিনি আমাদের দেখাচ্ছেন সব স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। শুধু তাই নয়, আপনারা দেখেছেন কোনোদিন আমরা ভাবিনি যে আমাদের এখানে ব্রড গেজের রেলওয়ে হবে 11টার মতো, আমাদের এক্সপ্রেস ট্রেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যাচ্ছে। আমাদের যেখানে আগরতলা এয়ারপোর্টের কথা যদি হয় সেখানে সুদৃশ্য এয়ারপোর্ট আছে আগরতলা, এসএলএটা বসে গেছে। আমরা কোনদিন ভাবিনি যে কোনদিন এই ধরনের রেল আমাদের ধর্মগড় থেকে শুরু করে সাপুর পর্যন্ত পৌঁছে যাবে। তো সব দিকে প্রধানমন্ত্রী বারবার বলছেন এক্ট ইস্ট পলিসি, সেই এক্ট ইস্ট পলিসিতে উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি শক্তিশালী না হয় ভারতবর্ষ শক্তিশালী হবে না। আমাদের সেন্ট্রাল মিনিস্টাররা নর্থ ইস্টে আসতেই হবে, উনি নির্দেশ দিয়েছেন সবাই আসছেন এখানে, উনি নিজে 50 সালের মতো এই নর্থ ইস্টের জন্য গুয়াহাটিতে সেদিন কথা হয়েছিল, 50 সালের মতো একটা প্রধানমন্ত্রী এখানে এসেছেন। বারবার উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট অবশ্যই এতদিন ধরে পিছিয়ে পড়েছে, আগে সরকার যে সরকার খালি সেম 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 সেই সরকারের উনি প্রমাণ করে দিয়েছেন 2014-তে আসার পর যে সেম ছাড়াও একটা সরকার চলতে পারে। আমরা সেই বিষয়ে আমরা বলছি, আমাদের সরকার আজকে প্রায় 5 বছর হতে চলল, আমরা যেখানে বিএল প্রশ্ন সরকারি কর্মচারীদের আগে চাঁদা নেওয়া হতো সে চাঁদা 5 দিন হয়ে গেছে। আমরা কিছুদিন আগে আমাদের সরকার যখন 2018-তে প্রতিষ্ঠিত হলো 3% দিয়ে দিয়েছে, তারপর আমরা 5% দিয়েছি, সেদিন আবার আমরা 12% দিয়েছি এবং ইতিহাস সেটা। কোনদিন আগে ভাবতে পারেনি অনেকে সরকারি কর্মচারীরা ভেবেছিল হয়তো 5% দিতে পারে, তা আমরা সেখানে 12% আমরা দিয়েছি, যারা পেনশনে আছেন তাদেরও 12% আমরা দিয়েছি। এখানে ভারতীয় জনতা পার্টি দল চলছে, এখানে যার গার্জিয়ান হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার গার্জিয়ান হচ্ছে অমিত শাহজি, যার গার্জিয়ান হচ্ছে যেদিন আড্ডা দিই, এখানে এত সহজে কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। আমাদের সরকার অনেক শক্তিশালী এবং তার কারণ এবং আমাদের পার্টি শক্তিশালী, এই কারণে কারণ আমাদের সাথে বিশ্বাস প্রমুখ আছে, আমাদের সাথে 7-8টা মোর্চা আমাদের সাথে আছে, আমাদের সাথে শক্তিকেন্দ্রের ইনচার্জ আছে, আমাদের সাথে মন্ডল আছে, আমাদের সাথে 28টা ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন স্তরে আমাদের কার্যকর্তা চারিদিকে এমন ভাবে আমরা শক্তিশালী, এর মধ্যে ঢুকে আনতে সহজ নয়। তা আমি এখনো ওনাদেরকে আবার হুঁশিয়ারি দিচ্ছি, এইসব চেষ্টা থেকে বিচার চেষ্টা করবেন না আর স্বপ্ন দেখবেন না। আমরা জাতি জনজাতি এই যে অঙ্গম সেটাকে আমরা সুদৃঢ় করতে চাই, আমরা চাই না এই যে জল ঘোড়া করে যে একটা মাছ ধরার যে চেষ্টা সেটা সবসময় করে বন্ধুগণ। এতদিন ধরে জনজাতিদের নিয়ে কত রকমের কথা আমরা শুনেছি, জনজাতিদের কুম্ভীর আশ্রম আমরা দেখেছি, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা জনজাতিদের উন্নয়নের কথা বলেছেন, প্রকৃত অর্থে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন। আজকে এয়ারপোর্টের নাম যে সিঙ্গাপুর এয়ারপোর্ট ছিল আগরতলা এবং তার প্রতিষ্ঠাতা কে ছিল, মহারাজ বীরবিক্রম কৃষ্ণমাণিক্য বাহাদুর, ওনাকে প্রকৃত অর্থে যদি সম্মান দিয়ে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি দিয়েছে এবং সেই এয়ারপোর্টের নাম এবং নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে ভালো সুন্দর এয়ারপোর্ট হচ্ছে আমাদের আগরতলা বিমানবন্দর, যার নাম আমরা বীরবিক্রম কৃষ্ণমাণিক্য বাহাদুর এয়ারপোর্টের নাম দিয়েছি। গতকাল আমাদের অসমের মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি বারবার বলছেন যে আমার মাঝে মাঝে অসুবিধা হয় যে আপনাদের এয়ারপোর্ট ত্রিপুরার এয়ারপোর্ট আমাদের এয়ারপোর্ট থেকে অনেক সুন্দর। সেদিন কালকে উনি বলেছেন আমার তো লজ্জা লাগছে
যে আপনাদের এখানে 12% দিয়ে দিয়ে দিয়েছেন, আমি তো কিছুই দিইনি। তো আমরা ত্রিপুরাতে আমরা শ্রেষ্ঠ ত্রিপুরাকে বানানোর চেষ্টা প্রধানমন্ত্রী যে চাইছে এইটাকে একটা ত্রিপুরা মডেল মডেল স্টেট হিসাবে তৈরি করা। গুজরাট মডেল উনি দেখিয়েছেন, ওরকম হতে পারে আমাদের স্টেট, কিন্তু আমরা অনেক দিকে অনেক বেশি আমরা কাজ করেছি, উন্নয়নের বিষয়ে আমরা কাজ করছি এবং আমরা যেভাবে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। বারবার বলছি আমি, এই সরকার আমার সরকার, এই আমার সরকারের নাম দিয়ে আমরা ওয়েব পোর্টাল আমরা বানিয়েছি। যে কোনো জায়গায় কোনো সমস্যা হবে, সেটা গ্রাম পঞ্চায়েতে হোক, ডিসি লেভেলে হোক, সব জায়গায় যে আমাদের জনপ্রতিনিধিরা আছে, প্রতি বৃহস্পতিবার আমাদের ভিলেজ ওয়াকিং করে সেখানে তার সমাধান করে চার দিনের মধ্যে। যদি না হয় সেটা এসডিএম লেভেলে আসবে, এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, আর যদি তারপরেও না হয় সেটা মুখ্যমন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি লেভেলে আসবে। আমরা করে যারা অনিয়মিত কর্মচারীরা আছেন তাদেরকে ডাবল আমরা বেতন বানিয়েছি। কিছুদিন আগেও আমরা পুরোহিত থেকে আরম্ভ করে এক পুরোহিত থেকে আরম্ভ করে যারা অনিয়মিত বিভিন্ন দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা যারা চাকরি করে তাদের বেতন বানিয়েছি। আমরা স্বাস্থ্যকর্মীদের বেতন দাঁড়িয়েছি, আমাদের যে স্বাস্থ্যকর্মী যারা ডাক্তাররা আছেন 22 বছর ধরে ওদের প্রমোশন হয়নি, আমাদের সরকার 22 বছর পরে ওনাদেরকে প্রমোশন দিয়েছি। 180 সিট ছিল এজেন্সির মধ্যে, সেই সিট বাড়িয়ে আমরা 125টা করেছি। শুধু তাই নয়, ওনাদের যে সার্ভিস রুলস আমরা এমেন্ডমেন্ট করে সেখানে সুপার স্পেশালিটি ব্যবস্থা আমরা করেছি। এতে করে আমাদের ত্রিপুরাবাসী বহু যারা বাড়ি ঘর বিক্রি করে বাইরে থেকে হত, আজকে আগরতলার মধ্যে সুপার স্পেশালিটি ব্যবস্থা আছে। আমাদের এখানে দুটো মেডিকেল কলেজ আছে, এর মধ্যে আরেকটা মেডিকেল কলেজ এখানে এডিসি এলাকায় এখানে হবে, তার জায়গাও চিহ্নিত হয়ে গেছে। ডেন্টাল কলেজ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেদিন এসেছে সেখানে ওনার হাত ধরে ডেন্টাল কলেজ এখানে তার শুভারম্ভ হয়ে গেছে। 23-24 থেকে ভর্তি শুরু হয়ে যাবে। আমাদের যত কাজ যে কোনো ডেভেলপমেন্টের যখন ওয়ার্ক হয় তখন বিরোধীদের কপালে চিন্তার ভাগ আছে, চেষ্টা করে যেন তেন প্রকারে সেই ডেভেলপমেন্ট যেন না হয়। ডেন্টাল কলেজ দিয়ে আপনারা জানেন এখানে প্রধানমন্ত্রীজির অফিসে চিঠি পাঠিয়ে দিয়েছে ওদের বিরোধী দলের নেতা, পিতা পুত্র সারা জীবন এক এক কথাই বলেন। আজকাল আমরা দেখছি পিতা পুত্র যে যে সুরে কথা বলে বিরোধী দল নেতা এক সুরে কথা বলে। আমরা তাদের রাজনীতি দেখেছি, আমি এক এক সময় বলি কংগ্রেসের যেসব নেতা উশৃঙ্খলতার যে নেতা বা কংগ্রেস দল আমাদের ত্রিপুরাতে বিশেষ করে যে নেতাগুলো আছে যেভাবে অভিনয় করে মাঝে মাঝে কুমিরাস্ত করে, কেন ওরা বোম্বেতে যায় না, কেন হয়তো বা নেতার হয়তো বা ওদের ওইখানে হিরো বা হিরোইন হয়ে যেত এবং বারবার বিভ্রান্তি করার যে চেষ্টা, এখন তো আমরা শুনছি মার্কসবাদী কমিউনিস্ট পার্টিদের বিরুদ্ধে এতদিন ধরে আমি ওনাদেরকে প্রশ্ন করছি, এত এত লোককে খুন করেছে, এত তো মা মন্দির খুন করেছে, অগ্নিসংযোগ করেছে, ওনাদের কাছে আপনারা কি জবাব দেবেন? এখন আপনারা মিতালি করতে যাই যাচ্ছেন, মানুষ আপনাদের এই মিতালি কোনো অবস্থায় মানবে না। নিজের আবেগ বোঝানোর জন্য 1977-এর আকর্ষণে যেভাবে ওরা সরকারে ল্যাপটপ কিনে নিয়ে ওরা সরকার গঠন করেছিল 1993 সালে, একই চাইলে ওরা এই সরকার গঠন করেছিল, সেই চাইলে আবার চেষ্টা করছে। আজ আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে যে 2023 মিশন সেটাকে সামনে রেখে আমাদের নির্বাচনী যে শুরুয়া শুরু হয়েছে 5 তারিখ থেকে যেখানে যাচ্ছি সেখানেই মানুষের জনরব আমরা দেখতে পাই। গতকালও আমরা আমি সাউথে গিয়েছি, সেখানেই আমরা বিশেষ করে জনজাতি ভাই বোনদের মধ্যে যে আনন্দ উৎসাহ সেটা কিল্লাতে আমি দেখতে পেয়েছি। এখানেও যারা আমার জনজাতি ভাই বোনের আছেন সেখানেও এটা পরিলক্ষিত হচ্ছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, আমি একটা উন্নয়ন, উনাকে দেখলে উন্নয়ন ছাড়া কোনো কথা হয় না এবং সারা ভারতবর্ষে
যে উন্নয়নের যে বিষয় উনি আমাদের দেখাচ্ছেন, তো আমাদের রাজ্য সেইভাবে উনার যে মার্গদর্শন সেই বিষয়ে আমরা কাজ করছি। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু দেখতে হবে এতদিন ধরে 35 বছর ধরে এখানে যারা শাসন করেছেন সেই মার্কসবাদী কমিউনিস্ট পার্টি যে কুশাসন এবং দুঃশাসনে যে রাজনীতি এবং তাদের যে সরকার আমরা সবাই দেখেছি। উনাদের সময়ে বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরায় খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি, আমরা নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখেছি, মা বন্ধের ধর্ষণ আমরা দেখেছি, ইভটিজিং থেকে শুরু করে আমাদের যারা বিরোধী দলে ছিল তাদের ত্রিপুরা ছেড়ে নির্বাচনের পর মানুষ বাইরে চলে যেত, সেই জায়গা থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি। এবং আমাদের মুক্তিদাতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং 2018 আমাদের বর্তমান যে গৃহমন্ত্রী উনি সর্বভারতীয় সভাপতি ছিলেন, উনার হাত ধরে 2018 আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের সরকার স্বচ্ছনীতিতে বিশ্বাস করে মানুষের জন্য কাজ করতে চায়। প্রধানমন্ত্রীজির যে সরকার কেন্দ্রে চলছে কোথাও কোনো অস্বচ্ছতার কোন লক্ষ্য আমরা দেখি না, এবং ত্রিপুরা তো আমরা স্বচ্ছতার সাথে আমরা কাজ করি। সেখানে এআইবিটি রেজাল্টে দেখুন আপনারা, এর মধ্যে আমরা প্রকাশ আমরা করেছি কোথাও কোন রকম অশান্তি বা কর্মী কেউ কোর্টে যাবে না। আমরা নেট পাস করার সমস্ত যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে আমরা চাকরি দিয়েছি। আমরা ভাতার কথা যদি বলি 30,000 ভাতা আমরা দিচ্ছি, এবং 30,000 ভাতা প্রথমে ওনাদের আমাদের 700 টাকা ছিল, সেই 700 টাকা থেকে 1,000 করেছি, 1,000 থেকে এখন আমরা 2,000 করেছি।